সকাল সকাল রবিবারের সকাল একদম মাটনের তরজ, বড় আলু, এখানে মেটে পাচ্ছি আলু ভাজা হচ্ছে, পেঁপের তরকারি হয়ে গেছে, আর এখানে আলু পটলের তরকারি হয়ে গেছে, কারণ পেঁপের তরকারি খাই না। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। আশা করি তোমার সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। ভালো সুস্থ থাকাটা সত্যি খুব জরুরি। মাঝে মাঝে বাড়িতে যখন হেল্পিং হ্যান্ড আসে না, সিরিয়াসলি আমরা অতিরিক্ত অ্যাক্টিভ হয়ে যাই, অতিরিক্ত। তো সেখানে সেরকম অ্যাক্টিভেশন আমার মধ্যেও এসে গেছে। যাই হোক, মার দুদিন ধরে শরীরটা খুব খারাপ ছিল, সেই কারণের জন্য আর কি মাকে বললাম তুমি একদম ঢুকবে না রান্নাঘরে। আর আমিও মানে কাজ না করলে কোনো ঝিমিয়ে ঝিমিয়ে থাকবো না, আমি করে নিচ্ছি। যাই হোক, সেন্টার থেকে একজন দিদি এসেছে, একজন যিনি আসছিলেন হেল্পিং হ্যান্ড আমাদের পার্মানেন্ট, ও উনিও আসা বন্ধ করে দিয়েছেন। উনিও বললেন বৃষ্টি হচ্ছে, এইবেলা আসবে না, বিকেলে আসবে। 10টা থেকে একদম 3:30 অব্দি আজকে আমার পড়ানো শিডিউল ছিল, কিন্তু অলরেডি দেরি হলো, কারণ প্রচন্ড বৃষ্টি হচ্ছিল, সবাই রাস্তায় আটকে গেছে। আমরা ভিজিস না কেউ, আর কারণ এখন ভিজলেই সবাই 103-104 মতো জ্বর উঠে যাচ্ছে। তাহলে কেউ ভিজিস না, আয় সাবধানে। আর ওরা একটু দেরি করলে আমার সুবিধা, আমার এদিকে রান্নাটা হয়ে যাবে। দেখে কেউ বলবে এটা কলকাতার ওয়েদার? রাস্তা যদি না চেনে তাহলে কেউ বলবে না এটা কলকাতার ওয়েদার? দারুণ ওয়েদার, মনে হচ্ছে না একদম দার্জিলিং এ এসে গেছে, একদম মানে কোনো পাহাড়ি শীতের জায়গায় একদম রয়েছে, বৃষ্টি হচ্ছে, দারুণ লাগছে। আজকে ভিউ গুলো মানে বাইপাস দিয়ে যাচ্ছি, ভিউ গুলো দেখে এত সুন্দর লাগছে, মনে হচ্ছে নিজে কি কথা বলে ব্লগ করবো, শুধু ভিউ গুলো তুলি সেগুলোই আপলোড করবো, এত সুন্দর লাগে। আমি জানি না, হঠাৎ করে এত মেঘলা মেঘলা ফগি, বেশ অদ্ভুত লাগছে, ওই জন্য বারবার বলছি। এই হলো মাটন কষছে, মাটন ব্যাপারটা দেখলেই না বেশ একটা হাসি ফুটে যায় এটা। আর আমাদের এখানে সাতগাছির মুখে একজন আছে বাবলু বলে, ওই বাবলুদার দোকানের মাটনটা খুব ভালো। আর হাজি আছে ওই নাগের বাজার যেতে গিয়ে ডান দিকে পড়ে, ওই বর্ষা যে রেস্টুরেন্ট আছে তার অপোজিটে, ওর মাংসটা খুব ভালো, কালকে হাজি থেকে এনেছি। আর জেনারেলি আমাদের সকালের দিকে মাংস হলে বাবুদের থেকে আনা হয়। ওদিকে মাটন করছে, এদিকে আমার ক্লাস স্টার্ট হয়ে গেছে। তো হ্যাপি ফ্রেন্ডশিপ ডে, সিরিয়াসলি ওরা হলো আমার ট্রু ফ্রেন্ড। কারণ কি আমি জানি না, আমি ওদের কতটা বন্ধু, বাট ওরা আমার অনেকটা বেশি বন্ধু, কারণ আমি ওদের সাথে কথা শেয়ার করে বা ওদেরকে মানে ওদের কথাগুলো শুনে যতটা বেশি শান্তি পাই, আমি আমার সেম এজের বন্ধুদের সাথে অতটা বেশি হয় না। মানে হ্যাঁ, এবার কিছু কিছু বন্ধু আছে, যেমন আজকে বিকেলেই আমরা একটা বন্ধুদের সাথে বেরোবো, সেটা। তারপরে আজকে আমার সুস্মিতার সাথে বেরোনোর কথা ছিল, সেটা আমার হলো না আর কি, বাড়ি একটু উলট পালট আছে, তাই তো সেটা আর কি সুস্মিতার সাথে হয়ে যাবে। তারপরে ওদিকে সৌহার্দ, অর্পী, ঋতু, শ্রীরা, তারপরে সুনীত, অনিশা, মানে এদের সাথে ওরা কি কোনো জাজমেন্টাল ফ্রেন্ড না, তো ঠিক আছে। বাট হ্যাঁ, আমার যদি বলো যে খুব 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 কাছের বন্ধু, সেটা আমার স্টুডেন্টরা। এই যে শুভমের খাবার রেডি। শুভম জেনারেলি বলে একদম খাবার পাঠাতে হবে না, কোনো দরকার নেই, আমি ওখান থেকে কিছু একটু খেয়ে নেবো বা কিছু কিনে খেয়ে নেবো, ওরকম একটা কিছু। জেনারেলি ইভেন্ট চলাকালীন ওর মানে কাজ চলাকালীনই ওর কিছু খাওয়া ফাওয়ার ওরকম একটা ব্যাপার থাকেই না, খাবোই না। তো এসে সেই বিকেলবেলা খাবে থেকে বেটার আমি পাঠিয়ে দিই শুভমেরটা, আর সঙ্গে গোপালদা আছে, গোপালদারটাও সুজনেরটা পাঠিয়ে দিই, ঠিক টাইমে ঠিক সময় করে নিজেরা খেয়ে নিতে পারবো। আজকে মাটন হয়েছে তো সবার তো একসাথে খাওয়াটা বন্ধ। এই রিমা সব রান্না বান্না করে পাঠিয়েছে, তো আপাতত গাড়িতেই খেয়ে নিচ্ছি। এখানে মাটন আছে, এই যে মাটন ভাত আর পেঁপের তরকারি। ইভিনিং সবাইকে, আজকে যখনই কথা বলেছি খুব তাড়াহুড়ো তাড়াহুড়োতে কথা বলেছি, সেইভাবে বসে আরাম করে কথা বলা হয়নি, সেভাবে আরাম করে কথা বলাটা খুব কমই হয়। যাই হোক, আজকে ফ্রেন্ডশিপ ডে, তো হ্যাপি ফ্রেন্ডশিপ ডে তোমাদেরকেও, কারণ তোমরা হলে সেরকম কাছের বন্ধু যাদের সাপোর্টে আজকে অলেপর শুভ্রী এতটা এগিয়েছে, ভবিষ্যতে তোমাদের সাপোর্টে অলেপর শুভ্রী এগিয়ে যাবে। তো তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ফ্রেন্ডশিপ ডে। নিশ্চয়ই তোমাদেরও খুব কাছের কোনো বন্ধু আছে যাদের সাথে তোমরাও আজকে দিনটা কাটাবে বা একবার কথা বলবে বা হয়তো ফেসবুকে তার সাথে ছবি শেয়ার করে কোনো পোস্ট করবে। আমার কাছে না ফ্রেন্ডশিপ ডে এটা মানে মোটামুটি, যেহেতু আমার বন্ধু সংখ্যা খুব কম,
সেই কারণের জন্য আমার কাছের খুব একটা ওরকম ক্লোজ ফ্রেন্ড ওরকমই এখন গিয়ে অনেকটাই কম। আমি বলবো না আমার বেস্ট ফ্রেন্ড নেই, আমার বেস্ট ফ্রেন্ড আছে, আমার বেস্ট ফ্রেন্ডের সাথে আমার মাঝখানে একদম যোগাযোগ ছিল না, ও অনেকটা দূরে থাকে, আমি দূরে থাকি, কোনো ঝগড়া অশান্তি মনোমালিন্য অভিমান কিচ্ছু ছিল না। বাট এই হয় না, একটা জায়গা ও একটা নতুন জায়গায় গিয়ে নিজেকে মানে সংসার করা থেকে আরম্ভ করে সবকিছু একবারে নিজেকে তৈরি করে নিজের একটা বিজনেস দাঁড় করিয়ে ও নিজেকে তৈরি করছিল, আমারও একটা নতুন লাইফ শুরু হয়েছে, আমিও নিজেকে তৈরি করছিলাম, মানে অনেকটাই আর কি গ্যাপ হয়ে গেছিল কথাবার্তা। তারপরে হুট করে একদিন আবার কথা বলা শুরু হয়। অবশ্য না ব্লগটা দেখে, যাই হোক এখানে ওকে আজকে আমি বলিনি হ্যাপি ফ্রেন্ডশিপ ডে, বিকজ ওর সাথে সম্পর্কটা এরকম না, সেখানে ওকে হ্যাপি ফ্রেন্ডশিপ ডে বলাটা যায় না। ওকে যদি আমি ফ্রেন্ডশিপ ডে বলি অন ক্যামেরা, মানে আমি জানি না, আমাকে ভিডিও কলে হয়তো অনেক কিছু বলবে। ওকে আমার ফোন করার কথা ছিল লাস্ট স্যাটারডে, এখনো কলটা করা হয়নি, যেদিন কলটা করবো পুরো গড় গড় করে অনেকগুলো বানিয়ে আমাকে বলবে, তারপর কথা বলা শুরু হবে। যাই হোক, আমার বেস্ট ফ্রেন্ড টুঙ্কি, যার ভালো নাম সুস্মিতা, আমি তার কথা বলছি। আরেকটা সুস্মিতা আছে যার সাথে আমি একদিন বেরিয়েছিলাম, ওর সাথে আজকে আমার বেরোনোর কথা ছিল বাট হলো না। আজকের দিনটা হেকটিক ছিল খুব, আর আর যে বাদ বাকি ক্লোজ নিয়ার ডিয়ার সব বন্ধুরা আছে, যাই হোক তারা তো আছে। তাছাড়া মানে আজকের দিনে আমার ভাই বোনরা, যারা আমার আপস অ্যান্ড ডাউনস, আমার ননদ, মানে তোমরা সোনাইকে সবাই জিজ্ঞেস করো সোনাই অ্যাকচুয়ালি কে, সোনাই অ্যাকচুয়ালি আমার সিস্টার ইন ল, তো এরা হলো আমার সব থেকে কাছের বন্ধু। আমার স্টুডেন্টদের সাথে সাথে এরা হলো আমার সব থেকে কাছের বন্ধু, যারা আমার সব সময় সব কিছুতে আমার সাথে রয়েছে, আমার মন খারাপ আমার কোনো কিছু হলো তাতেও রয়েছে। আর হলো আমার প্রতিদেবতা শুভম, 2019 থেকে আমার শুভমের ফ্রেন্ডশিপটা আরো ভালো হয়েছে, তারপর তো আমাদের ডিসিশন যে আমরা বিয়ে করব। বাট হ্যাঁ, আমরা খুব কনস্ট্যান্ট বন্ধু ছিলাম, আমরা বন্ধুটা ছিলাম আমাদের ক্লাস 9 থেকে, আর তারপরে এতদিনের বন্ধুত্বটা, তারপরে এখন বড় হয়ে গেছে, তারপরে যাই হোক, বাট বন্ধুত্বটা শেষ হয়নি, তুইতুকারি শেষ হয়নি, পেছনে লাগা শেষ হয়নি, ইয়ারকি মারা শেষ হয়নি, ঝগড়া শেষ হয়নি, মারপিট শেষ হয়নি। তো সেই জন্য হয়তো ওর থেকে ভালো বন্ধু আর কেউ নেই আমার লাইফে। তো ও তো এত বন্ধু নেই, আমি বারবার বলি আমার বন্ধু নেই বন্ধু নেই, বাট আজকে যখন ভাবতে বসলাম না, মানে রীতিমতো আমি এরকম গালে হাত দিয়ে ভাবছিলাম, আমার এত বন্ধু আছে। আজকে আমি যাদের যাদের ক্লাস করেছি আমার প্রত্যেকটা মানে স্টুডেন্টকে আজকে আমি বলেছি হ্যাপি ফ্রেন্ডশিপ। যাই হোক, বন্ধু তো আর সমবয়সীরাই সবসময় বন্ধু হয় না, ছোটরাও বন্ধু হয়, বড়রাও বন্ধু হয়, আর নিশ্চয়ই যারা স্কুলে পড়ে কলেজে পড়ে তাদের সাথে বন্ধুত্ব হয়, তারা তো হয়। মোস্ট অফ দ্য ড্রেস গুলো যার কাছে পড়ি সেগুলো কবিতা আন্টির, আর ওই সেদিন সৌহার্দর এতেও যেটা পরে গেছিলাম জন্মদিনেও যে কুয়োর ড্রেসটা পরে গেছিলাম সেটাও কবিতা আন্টিরই ছিল, কবিতা আন্টির থেকে না। তো কবিতা আন্টির কাছে কতগুলো ড্রেস অল্টার করতে দেওয়ার ছিল মায়ের আর আমার, তো সেগুলোই এখন নিতে এসেছি। তোমরা অনেকেই কবিতান্টির সাথে কন্ট্যাক্টও করেছো, কন্ট্যাক্ট আর যারা যারা আমার থেকে চেয়েছো আমি তাদেরকে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিয়েছি, তোমরা যোগাযোগ করে নিও, একদম স্যাটিসফাইড হবে। এসেছিলাম এই শেরি পাঞ্জাবে, এখানে শেরি পাঞ্জাবে এসে দেখছি যে সামনের দিকে প্রচুর ভিড়, আজকে জানি না আজকে সানডে বলে এত ভিড় কিনা। তো ওরা বললো পেছন দিকে ঘুরে যান, ঘুরে গিয়ে ওখানে পার্কিং আছে, ওই পার্কিং থেকে ডাইরেক্ট ঢুকে খেতে বসতে পারবে। ভালোই তো, পার্কিংটা বেশ বড়ো পার্কিং করেছে শেরি পাঞ্জাবে, পেছন দিকে সিগনাল দিয়ে ঘুরে আসতে এখন যাই। আর এই যে ম্যাডাম তখন থেকে বলছে আমাকে একটু ফুল ফিগার দেখাও, এই যে ম্যাডামকে দেখাও, সবাই দেখছে তোমার ফুল ফিগার, মানে একটু ফুল আমার ড্রেসটা দেখানো। ও এই যে ভালো লাগছে না? এই যে জাস্ট আমরা পার্কিং করে ঢুকলাম, আর এই যে সামনেই শেরি পাঞ্জাবের জায়গাটা, সত্যিই খুব কাছে পার্কিং, একদম সামনেই খাওয়া যাবে। এই চলে এসেছে আফগানি, এটা আর এটা কি টেংরি, আফগানি আর টেংরি। তো ফ্রেন্ডশিপ ডেতে আমার রিমা সুপ্রতিম তাতেই সমস্যা থেকে ভালো মতো খাওয়া দাওয়া ডিনারটা কমপ্লিট হলো। ম্যাডাম আমাকে ফ্রেন্ডশিপ ডেতে একটা ক্যাডবেরি দিয়েছে, আমি কিছু দিইনি এখনো। ফ্রেন্ডশিপ ডেটা আমাদের ভালোই করে, তুই আমার সাথে সন্ধ্যেগুলো কাটাস মানে জানি, এটাই ফ্রেন্ডশিপ ডে, তাই না? ভাই বলা হয় হঠাৎ করে এলাম মনে পড়লো,